খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বদ্ধভূমির উপর অবস্থিত দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ দীর্ঘ 33 বছরেও যেখানে ঘটেনি কোনো রক্তপাতের ঘটনা ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়টিতে নেই সেশন জট দৃষ্টিনন্দন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট ধরে সামনে এগিয়ে গেলে চোখে পড়বে কালজয়ী মুজিব চত্বর সবুজের ছায়াঘেরা পথ ধরে কিছুটা আগালে দেখা যায় ভাস্কর্য অদম্য বাংলা রয়েছে মুক্তমঞ্চ শহীদ মিনার গোলপাতার ক্যাফেটেরিয়া লেকসহ বৈচিত্র্যময় পরিবেশ সুন্দরবনের আবহ আর ভৈরব নদের স্নিগ্ধতায় হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে প্রথাগত ছক থেকে বের হয়ে দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং গবেষণার আয়োজন দেশের মেধাবীদের আকৃষ্ট করছে দলে দলে সফলতার অংশ হিসেবে চলতি বছর বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে কিউএস র্যাঙ্কিং টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ও এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে এছাড়া দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আউটকাম বেসড এডুকেশন প্রথম চালু হয়েছে এখানে এক বছরে 800টি গবেষণা নিবন্ধ প্রকাশ এবং 110টি গবেষণা প্রকল্প সম্পন্ন করা বিশ্ববিদ্যালয়টিতে 6 মাসে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে 5টি এসব কারণে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের শীর্ষে থাকে সবসময় ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা আমাদের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে খুব আনন্দ করতে পারি একসাথে অনেক কাজ করতে পারি অনেক কিছু শিখতে পারি যাই কিছুই হোক না কেন হরতাল বা যে কোনো কিছু আমাদের সময় মতো পরীক্ষাগুলো শেষ হয় এবং কোনো সেশন জট নেই এটা আসলে ইউনিক কারণ অন্য কোনো ভার্সিটিতে এমন হয় না খুলনা ইউনিভার্সিটির পড়াশোনার যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টটা খুবই ভালো আমাদের ইউনিভার্সিটিতে অনেক স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থাগুলো করা হচ্ছে আর এতে অবশ্যই স্টুডেন্টরা উপকৃত হচ্ছে কারণ এতে করে অনলাইন যেসব সোর্স সেগুলো আমরা সরাসরি স্ক্রিনে দেখতে পারতেছি লার্ন লিড অ্যান্ড লিভ স্লোগানে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি না থাকলেও শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ মুক্তবুদ্ধির চর্চা সামাজিক এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সংগঠন রয়েছে 32টি বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি আপনার হচ্ছে যে সংগঠন ভিত্তিক মানবতা সামাজিক মূল্যবোধ এই জায়গাগুলোর যে চর্চা সেগুলো এই সংগঠনের মাধ্যমে হয় আর একটা মানুষ তখনই রাজনীতি সচেতন হয়ে ওঠে যখন সে সমাজ এবং তার বিষয়ভিত্তিক জ্ঞানগুলো তার মধ্যে আসে তা আমরা মনে করি খুলনা বিশ্ববিদ্যালয় অন রাইট ট্র্যাক মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা শিক্ষালয়টির ক্রমবর্ধমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতামূলক মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন দায়িত্বশীলরা খুলনা বিশ্ববিদ্যালয় একটা আদর্শ পরিবেশ এখানে রয়েছে এখানে নির্ঝঞ্ঝাট নিরুপদ্রব একটা পরিবেশ এখানে বিরাজ করে এখানে শিক্ষক ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী সকলে এই বিশ্ববিদ্যালয়কে একেবারে আপন করে নেয় জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবে কীভাবে প্রয়োগ করতে হবে জ্ঞানটা সেটা কিন্তু তারা করতে পারছে যার কারণে তাদের পেশাগত দক্ষতা নিশ্চয়ই আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা দক্ষতার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদেশেও তারা অত্যন্ত সুনামের সাথে কিন্তু তাদের দক্ষতা প্রমাণ করছে বছর জুড়ে নানান অর্জনের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে বলে জানান উপাচার্য এই বছর আমরা আন্তর্জাতিকভাবে রিকগনিশন পেয়েছি কিউএস র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান এসছে প্রথমবারের মতো টাইমস আর এডুকেশনে এসছে এই দুটোকে আমি খুব ইতিবাচক হিসাবে দেখি এটা অনেক বড় অর্জন দীর্ঘ পথ পরিক্রমায় 33 বছর পথ পরিক্রমায় খুলনা ইউনিভার্সিটি এখন যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু একটা মোটামুটি একটা নেতৃত্বের অবস্থায় রয়েছে 8টি অনুষদ ও 29টি বিভাগ বিশিষ্ট খুবিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা 7,543 জন প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা জ্ঞান বিতরণের এই বিদ্যাপীঠ 33 বছর ধরে আলো ছড়াচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে দীর্ঘ এই পথ চলায় আছে বহু অর্জন সীমাবদ্ধতাও রয়েছে কিছু সব প্রতিকূলতা পিছু ফেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠ দক্ষতা ও জ্ঞান সৃষ্টির কারিগর থেকে মহাকারিগর হয়ে উঠবে বলে এই প্রত্যাশা সকলের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তানজিম আহমেদ সময় সংবাদ